মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শাড়িকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি আর ব্লগ শুরু করতে পারিনি, কারণ তুতানের টিচার পড়াতে এসেছিল, তার জন্য দেখো ওর সামনে তো আর ব্লগ করা যায় না, তাই আর ব্লগ শুরু করতে পারিনি। তো এখন 10টা বাজে, তুতানের স্কুল আছে, মানে তুতানদের আজকে থেকে এক সপ্তাহের জন্য অফলাইন স্কুল দিয়েছে, তারপর ওদের সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো যেহেতু আজকে স্কুল দিয়েছে, মানে স্কুল আছে আজকে, তো তাই সকাল থেকে আমার ব্যস্ততা বেশি ছিল। তো আজকে রান্না করেছি মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করেছি আর টক দই, এই দিয়ে পার্থকী অফিসে বেরিয়ে গেছে, তুতানও এই দিয়ে খাবে। তুতান এখন স্নান করতে গেছে, আর হ্যাঁ, ও স্কুলের টিফিন অফিসের টিফিন সবকিছু হয়ে গেছে, এবার আমি তুতানকে খাওয়াতে বসাবো, তারপর তুতানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরোবো। তো সারাদিন আর যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকবো। রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে দিতে যাবার জন্য, আর আজকে আমি এই পিঙ্ক কালারের কুর্তি পরেছি, আর এই দেখো এই হোয়াইট কালারের লেগিংস পরে নিয়েছি। তো এবার যাবো ছেলেকে দিতে, উঠে গেছি। আর আজকে না রোদের তেজ একটু কম বলেই তো মনে হচ্ছে, হাওয়া আছে কিন্তু আজকে বাড়িতে ভালো লাগছে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে তো একটু ভালো লাগছে, একটু স্বস্তি আজকে। তুতানকে স্কুলে ঢুকিয়ে এবার যাচ্ছি স্পেন্সারে, স্পেন্সারে ঢুকবো। কি গরম গো আজকে, পুরো ঘেমে গেছি দেখো, এই যে পুরো গলা টলা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে গেছি আজকে। যদিও বাইরে রোদের তেজটা কিন্তু কম আছে, তবে আজকে হিউমিডিটি কিন্তু মারাত্মক পরিমাণে, আর এই হিউমিডিটির জন্য এত ঘাম হচ্ছে, মানে আমি তো পুরো চপচপে ঘামে ভেজা অবস্থায় বাড়িতে এলাম, এসেই এসি ছেড়ে বসলাম। যদিও এটা ভুল করেছি, এসিতে ঘাম নিয়ে বসা উচিত না, কিন্তু কি করব, আর ভালো লাগছিল না, একটা আনইজি ফিল হচ্ছিল, তাই বাধ্য হলাম এসি ছেড়ে বসতে। আর ছেলেকে স্কুলে দিয়ে আজকে স্পেন্সারে গিয়েছিলাম, স্পেন্সার থেকে কিছু টুকিটাকি জিনিস এনেছি, যেগুলো না আনলে নয় সেগুলোই এনেছি, সবই মোটামুটি বাড়িতে রয়েছে, ওই দু একটা জিনিসের জন্য স্পেন্সারে গিয়েছিলাম। তো তোমাদের একবার দেখাই আমি কি কি এনেছি আজকে স্পেন্সার থেকে। স্পেন্সার থেকে নিলাম, প্রথমে দেখাই আমি এক স্প্যাচুলা নিয়েছি, এই যে আমার যে আর নিয়েছি 3টে ডেয়ারি মিল্ক, বুঝতেই পারছো কার জন্য এগুলো, আর নতুন করে বলার কিছু নেই। 2টো নর সুপের প্যাকেট বাবা আর ছেলের জন্য, পার্থ তো ভীষণ স্যুপ খায়, আমার ভালো লাগে না স্যুপ খেতে, তো বাবা ছেলের জন্য নিয়েছি। নিয়েছি বাসন মাজার সাবান 3টে প্রিল, এই যে 3টে প্রিলের একবারে প্যাকেট করা ছিল, এইটা নিলাম। নিয়েছি ফরচুনের একটা পোহা বা চিড়ে যাই বলো, এটা নিলাম। আর নিলাম গরমের উপযুক্ত জিনিস, সেটা হচ্ছে লেবু, 8 পিস লেবু নিলাম। দাঁড়াও তোমাদের একটা বার করে দেখাচ্ছি, এই যে দেখেছো, এই 8 পিস লেবু নিলাম। আর নিয়েছি একটা সর্ষের প্যাকেট, আর 2টো জিরে গুঁড়ো প্যাকেট, এই যে সানরাইজার 2টো জিরে গুঁড়ো, তা উল্টো ধরলাম, এই যে 2টো সানরাইজার জিরে গুঁড়ো প্যাকেট। আর কিনি না ও, আরেকটা নিয়েছি ছাতু, ফরচুনেরই এই ছাতু, ফরচুনের ছাতু কিন্তু বেশ ভালো টেস্ট জানো তো, তাই ফরচুনের এই ছাতুটা নিলাম। আমি না ঘরের জিনিস, মানে এই গ্রসারি মাসের প্রথমে এনে রাখি, কিন্তু তাও না মাঝখানে কিছু আনতে হয়। আমার মা আগে একটা কথা বলতো, তখন বুঝতাম না এসবের মানে, মা বলতো তুই যতই সংসারের জিনিস একবার এনে রাখিস না কেন, তবু তোকে মাঝখানে আনতেই হবে। আজ কিন্তু কথাটা দেখি সত্যি,
আমি যতই একবারে জিনিস নিয়ে আসি না কেন, মাঝখানে মাসের প্রথমে 2 থেকে 3 বার কি 3 থেকে 4 বার আনতে হবে, কিচ্ছু করার নেই। সত্যি মাদের কত এক্সপিরিয়েন্স, তাই না বলো? তার জন্যই তারা হয়তো মা। এবার এগুলোকে প্যাকেটে ঢেলে রাখ, মানে প্যাকেটে ঢুকিয়ে রাখছি, ঢেলে বলছি কি অবস্থা। আর এটা তো ফ্রিজে যাবে, ভদ্রলোক তো স্কুল থেকে এসে দেখেই তো ভীষণ খুশি হবেন। এবার না মনটা একটু চা চা করছে, চা খেতে হবে। তার আগে এই ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে তারপর চা খাবো। এই দেখো চা নিয়ে আবার সোজা এই রুমে চলে আসলাম, চা খেয়ে তারপর যে জিনিসগুলো স্পেন্সার থেকে এনেছি সেগুলোকে যার যার জায়গায় রাখতে হবে, কিন্তু তার আগে তো চা তো খেতেই হবে আমার। এই যে চা, চা আর সাথে 2 বিস্কিট, এই যে। আর এখন চা খেতে খেতে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কিছু মেসেজের রিপ্লাই করতে হবে, কারণ সারাদিন আমি সময় পাই না, ব্যস্ত থাকি, সকাল থেকে তো ব্যস্ততা চূড়ান্ত পরিমাণে থাকে, কি আর বলবো, সেটা আমার একা নয়, সেটা সব বাড়িতেই থাকে। সকালবেলা মানে হচ্ছে ব্যস্ততা, তো সেই ব্যস্ততার সময় কাউকে রিপ্লাই করা যায় না, তো এখন চা খেতে খেতে সেই রিপ্লাইগুলো করব, করে তারপরে যে জিনিসগুলো এনেছি স্পেন্সার থেকে সেগুলোকে যথাস্থানে রাখতে হবে। আমি মনে করি সবকিছুর একটা টাইমিং আছে, যেই টাইমে যেটা তোমাকে সেই টাইমে সেটা করতে হবে। সকালবেলা নিশ্চয়ই আমি বসবো না কারোর মেসেজে রিপ্লাই দিতে, তার কারণ আগে আমার সংসার। আমি মনে করি আমার সংসারের সব কাজ কমপ্লিট করে তারপর যেটুকু টাইম থাকবে আমি নিজের জন্য রাখবো, সেই টাইমটা আমি অনেক কিছুই করতে পারি। আমি পার্লার যেতে পারি, আমি বসে কারোর সাথে গল্প করতে পারি, আমি কাউকে মেসেজে রিপ্লাই করতে পারি। হয়তো এটা শুনে অনেকে অনেক কিছু ভাবতে পারে, এবার দেখো যার চিন্তাধারা যেরকম সে সেই রকমই ভাববে, কিন্তু আমি মনে করি আমার যেটা কমফোর্টেবল টাইম আমি সেই টাইমে আমি সেই সব কাজগুলোকে করব, যে কাজগুলোতে করলে আমার ফ্যামিলির কোনো ক্ষতি হবে না বা ফ্যামিলির উপর কোনো এফেক্ট পড়বে না, তখনই তো আমি সেই কাজগুলো করব, বলো। এই যেমন এখন চা খেতে খেতে আমি যদি মেসেজে রিপ্লাই করি তাতে তো কারোর কিছু প্রবলেম নেই, কারণ আমার বাচ্চা স্কুলে চলে গেছে, তার খাওয়া দাওয়ার টিফিন সব হয়ে গেছে, হাজবেন্ডও খেয়ে টিফিন নিয়ে অফিসে বেরিয়ে গেছে। এবার আমি আমার সুযোগ মত, মানে এই সময়টায় আমি আমার সুযোগ সুবিধে মতো যদি সেই সব কাজগুলো করি যেগুলো আমার পেন্ডিং পড়ে রয়েছে নিজস্ব কাজ, তাতে তো কোনো প্রবলেম নেই, কি বলো তোমরা? চা খেয়ে স্পেন্সার থেকে যে জিনিস এনেছি সেগুলোকে তো রাখবো যথাস্থানে, তারপর আজকে একটু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়ে গেছে। যদিও দিদি রোজ সকালবেলা ডাস্টিং করে, কিন্তু বুঝতেই তো পারো ওরা আরো 10টা বাড়িতে কাজ করে, তো সেখানে নিশ্চয়ই আমার বাড়িতে বেশি সময় দেবে না, ওরও তো সময়ের একটা দাম আছে। ও তাড়াতাড়ি করে আমার কাজ কমপ্লিট করে অন্য বাড়িতে যাবে, তারাও তো ওর জন্য ওয়েট করে থাকে, তাই ও কোনো রকমের কাজগুলো করে। আর আমার নিজের ঘরের কাজ আমি তো আর নোংরা ফেলে রাখতে পারবো না, তার জন্য দিদি ডাস্টিং করার পরও আমাকে ডাস্টিং করতে হয়, আর সেটা আমি চা খেয়ে এখন সোজা কিচেনে চলে এসেছি জিনিসগুলোকে ঠিকঠাক করে রাখতে। সর্ষেটা প্রথমে ঢেলে রাখবো, এই কন্টেনারটা নিয়ে নিলাম, এটার মধ্যে প্রথমে সর্ষে কেটে রাখবো। এই যে এবার রাখবো চিনি, তো এবার এই কন্টেনারে চিনিটা রাখবো। আমার কিচেনে জানো তো ম্যাক্সিমাম সব কাচের জিনিস, মানে কাচের কন্টেনার থেকে শুরু করে সবই কিন্তু ম্যাক্সিমাম আমার কাচের, জানো। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, মানে আমার রিলেটিভসরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি এত কাচের জিনিস রাখি অসুবিধা হয় না,
দেখো, ছোটবেলা থেকে তুতান কাচের জিনিস দেখে অভ্যস্ত হয়ে গেছে বাচ্চাকে। ছোটবেলা থেকে যে জিনিসটা তুমি অভ্যাস করবে সেটাতে বাচ্চা অভ্যস্ত হয়ে যায়। তো তুতান প্রথম থেকে দেখে এসেছে কাচের জিনিস, তাই সেরকম একটা অসুবিধে হয় না গো। আমার মা খুবই ভয় পায় কাচের জিনিস, কিন্তু খুব একটা আমার অসুবিধে হয় না। নিচে জিরে গুঁড়ো দুটো, এগুলো এখন রাখবো না, কারণ অলরেডি কন্টেনারে জিরে গুঁড়ো রয়েছে, তাই ওটা শেষ হবে। কন্টেনারটা ক্লিন করে তারপর এই দুটোকে ঢালবো, তো এগুলো এখন এই প্যাকেটেই থাকবে। এই প্যাকেটের মধ্যে বেসন, জিরে গুঁড়ো আর দুটো স্যুপ রেখে দিচ্ছি। আর এই স্প্যাচুলাটাকে তো আমাকে প্রথমে ওয়াশ করতে হবে ভালো করে, তারপরে ইউজ করতে পারবো, তা না হলে তাকে ইউজ করতে পারবো না। তো এটাকে পরে ক্লিন করবো, তার আগে এখন আমাকে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে হবে। এখন সোজা বসে পড়েছি টুল নিয়ে ড্রেসিং টেবিল ক্লিন করতে, তার আগে আমাকে এই জিনিসগুলো নামিয়ে নিতে হবে। এই দেখো, এই জিনিসগুলো তো পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। বক্সটার মধ্যে কি থাকে বলতো? আমার নাইট ক্রিম আর ডে ক্রিম আর পার্থর ক্রিম আর আমার চিরুনিটা এখন রাখলাম এখানে, এই ক্লিন করবার জন্য সবকিছু সরাচ্ছি তো তাই এদিক ওদিক হয়ে গেল। আর হ্যাঁ, এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার লিপস্টিক, আর লিপস্টিকের কালেকশন দেখো আরও রয়েছে এদিক ওদিক ছড়িয়ে। এই যে এখন আপাতত এই কটাই সামনে রয়েছে, দাঁড়াও ভালো করে দেখাই। প্রথমে লিকুইড লিপস্টিক দেখাই, এই দেখো লিকুইড লিপস্টিক, এই যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা লিকুইড লিপস্টিক। এই দুটো, এটা ল্যাকমি, এটা মেবিলাইন, এটা ল্যাকমি, এটা ল্যাকমি, এই দুটো, এই যে এই তিনটে হচ্ছে ল্যাকমি, এই দুটো হচ্ছে মেবিলিন, আর এটা হচ্ছে মাইগ্ল্যাম। আর তারপর ক্রেয়ন রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ক্রেয়ন রয়েছে একটা, এটা মামা আর্থের, এটা সুগারের দুটো, এটা মাইগ্ল্যামের তিনটে, এটা ল্যাকমি চারটা, এটা হচ্ছে সুইস বিউটি পাঁচটা, এগুলো হচ্ছে ক্রেয়ন। আর আমার কাছে ম্যাট লিপস্টিক যা আছে সেটা তোমাদের দেখাচ্ছে, এখন আমার হাতের সামনে যা আছে এই যে এটা হচ্ছে লোটাসের, আর এই চারটে হচ্ছে ল্যাকমির, এই যে একটা দুটো তিনটে চারটে, এগুলো হচ্ছে ল্যাকমির। একদিন তোমাদেরকে আমি আমার লিপস্টিক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে লিপ লাইনার, অনেকগুলো লিপ লাইনার আছে, এই দেখো অনেকগুলো লিপ লাইনার আছে। আমার জন্য আগে আরো লিপস্টিক ছিল, কিন্তু সেই লিপস্টিক গুলো এক্সপায়ার হয়েছে বলে আমি ফেলে দিয়েছি। এক্সপায়ার লিপস্টিক রেখে তো কোনো লাভ নেই, তাই সেগুলো আমি সব ফেলে দিয়েছি গো। এটা হচ্ছে মেবিলাইনের আইব্রো ডিফাইনার, দাও তবু তোমাদের একবার দেখাই, তোমরা জানো তাও তোমাদের একবার দেখাই। এই দেখো এটা হচ্ছে ব্রাশটা, এই যে, আর এই যে, এই যে দেখেছো, এই যে আমার এটা ভীষণ কাজে লাগে গো। এই যে মানে এটা আমার এত কাজের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। এই দেখো যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি আর সব ক্লিন করা হয়ে গেছে। তাহলে চলো এবার আমি স্নান করে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। 5টা বাজে, রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য।
কিন্তু বাইরে অন্ধকার করেছে, যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি এলে তো ভালো, জানলাগুলো সব দিয়ে দি, বৃষ্টি এলে তো ভালোই হবে, গরম ভাবটা কমবে। যদিও গরমটা অনেকটা কমেছে, আগের মতো গরমটা নেই। দেখো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে লাইটনিং। এই যে এতদিনের অপেক্ষার অবসান হলো, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল, তার সাথে লাইটনিং হচ্ছে। বাইরে তো বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর আমি জানলার সামনে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছি। বেশ জোরে জোরেই পড়ছে কিন্তু বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো ঠান্ডা। তার জন্য ডিনারে আজকে আমাদের আছে খিচুড়ি। তো এই গামলিটা বার করেছে, এই গামলিতে আজকে খিচুড়ি বসিয়ে দিলাম। ডিনারে আছে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের অমলেট। খিচুড়ি করছি আর একদিকে অ্যাকোয়াগার্ডে জল ভরছি। এই যে অ্যাকোয়াগার্ডে জল ভরছি, প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টির জন্য পাওয়ার কাট হচ্ছে বারে বারে। তো এতক্ষণ কারেন্ট ছিল না, আমাদের কিছুই করতে পারিনি, এখন জাস্ট কারেন্টটা এলো, তার জন্য তাড়াতাড়ি ক্যামেরা অন করলাম, তোমাদেরকে গুড নাইট করব, কারণ এবার আবার কখন চলে যাবে তার নেই ঠিক। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।